রুদ্ধশ্বাস ম্যাচে কোনো মতে রাজস্থানকে হারালো পাঞ্জাব, বিফলে গেল হেটমায়ারদের লড়াই। প্রথমে দেখে মনে হচ্ছিল হাসতে হাসতে ম্যাচ জিতবে পাঞ্জাব কিংস, ম্যাচ জিততে শেষ ১৮ বলে ৫৩ রান দরকার ছিল রাজস্থান রয়্যালসের। কিন্তু শেষ ৩ ওভারে খেলা ছবি বদলে দিলেন সিমরান হেটমায়ার ও ধ্রুব জুরেল, হঠাৎ হারের আতঙ্ক চেপে বসে শিখর ধাওয়ানের মনে। অবশ্য শেষ পর্যন্ত রাজস্থানকে জেতাতে পারলেন না দুই ব্যাটার, রুদ্ধশ্বাস ম্যাচ ৫ রানে জিতল প্রীতি জিন্তার দল। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন পাঞ্জাবের দুই ওপেনার। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ভালো শুরু করেও আউট হয়ে গিয়েছিলেন প্রভু সিমরন, কিন্তু এই ম্যাচে উইকেট দিয়ে এলেন না তিনি। ট্রেন্ট বোল্ট, জেসন হোল্ডার, রবিচন্দ্র অশ্বিনের মতো বোলারদের বিরুদ্ধে অবলীলায় বড় শট খেলছিলেন। ৩৪ বলে ৬০ রানে হোল্ডারের বলে আউট হলেন প্রভু সিমরন, ৭টি ৪ ও ৩টি ছক্কা মারেন তিনি। ৩ নম্বরে নামা রাজা পাকসে অবশ্য রান পাননি, ধাওয়ানের শট সরাসরি তার হাতে গিয়ে লাগে। বেশ কিছুক্ষণ যন্ত্রণায় কাতরানোর পরে মাঠ ছাড়েন তিনি। তারপরে ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধেন জিতেশ শর্মা, দুজনেই দ্রুত রান করছিলেন। প্রভু সিমরনের পরে অর্ধশত রান করেন পাঞ্জাব অধিনায়ক ধাওয়ান। শেষ দিকে কিছুটা ম্যাচে ফেরে রাজস্থান, পাঞ্জাবের মিডল অর্ডারে কয়েকটি উইকেট তাড়াতাড়ি পড়ে যাওয়ায় রানের গতি কিছুটা কমে যায়। কিন্তু একদিকে ছিলেন ধাওয়ান, তাকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন রাজস্থানের বোলাররা, গোটা মাঠ জুড়ে শট মারছিলেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৭ রান করে পাঞ্জাব, ধাওয়ান ৮৬ রান করে অপরাজিত থাকেন। অল্পের জন্য এই মৌসুমে নিজের প্রথম শত রান ফসকান তিনি। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের, ফিল্ডিং এর সময় জস বাটলারের আঙুলে চোট পাওয়ায় যাদেশু জাসওয়ালের সঙ্গে ওপেন করতে নামেন রবিচন্দ্র অশ্বিন। নতুন বলে দুই ওপেনারের উইকেট তুলে নেন আশুদীপ সিং। ৩ নম্বরে নেমে বাটলারও বেশি রান করতে পারেননি, ১৯ রান করে আউট হন তিনি। রাজস্থানের মিডল অর্ডারে অধিনায়ক সঞ্জু স্যামসন ভালো খেললেও দেবদত্ত পাড্ডিকালের ব্যাটে বলে হচ্ছিল না, ফলে রানের গতি খানিকটা কমে গিয়েছিল। বাধ্য হয়ে হঠাৎ বড় শট খেলতে গিয়ে আউট হন সঞ্জু, ৪২ করেন তিনি। দেবদত্ত ২১ রান করে আউট হন, পাঞ্জাবের বোলারদের মধ্যে নজর কাড়েন নেথান এলিস, ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। দেখে মনে হচ্ছিল খেলা রাজস্থানের হাত থেকে বেরিয়ে গিয়েছে, কিন্তু তখনও কিছু চমক বাকি ছিল। প্রথমে রিয়ান পরাগ ও তারপরে সিমরন হেটমায়ার বড় শট খেলা শুরু করেন। রিয়ান ঘরের মাঠে ২০ রান করে আউট হয়ে গেলেও হেটমায়ার একের পর এক বড় শট খেলছিলেন, তাকে সঙ্গ দেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা তরুণ ধ্রুব জুরেল। ২২ বলে ৫০ রানের জুটি করেন তারা, ১৮তম ওভারে ১৯ এবং ১৯তম ওভারে ১৮ রান করে তারা, শেষ ওভারে দরকার ছিল ১৬ রান, বল করছিলেন কারেন, নিজের অভিজ্ঞতা কাজে লাগান তিনি। শেষ পর্যন্ত ১৯২ রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস, জয় নিয়ে মাঠ ছাড়ে প্রীতি জিন্তার পাঞ্জাব।